डियर स्टूडेंट्स तुम्हारा देखो साइंस फ्रेंड यूट्यूब चैनल। आज हमें तुम्हारे संगे दशम श्रेणी भौत विज्ञान बोर पदार्थ भौत रासायनिक धर्म समूह चैप्टर हाइड्रोजन क्लोराइड चैप्टर आलोचना करब। तेल चलो शुरू करा जा। एर आगे भिडियोगते नाइट्रोजेन और अमोनिया आलोचना कर दिए तुम्हारा जी से भिडियोगो देखे ना थको अवश्य प्लेलिस्ट के देखे नियो। देखो हाइड्रोजेन क्लोराइड तर संकेत राखी तर संकेत हे सेल तुम्हारा सबाई जानो। एबार् जेने नब एर आणविक गुरुत्व हाइड्रोजेन क्लोराइडर आणविक गुरुत्वटा कीभावे बेर करते हैं। देखो बेर करते हैं प्रथम किन्तु तार जोन आमाके क्लोरिन एवं हाइड्रोजेनर पारमाणविक गुरुत्वगुलो जानते हबे। क्लोरिनेर पारमाणविक गुरुत्वटा कत ना 35.5 तोमरा सबाई जानो। हाइड्रोजेनर पारमाणविक गुरुत्व कत एक এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 36.5। তাহলে এই সেলের আণবিক গুরুত্ব কত হয়ে গেল 36.5। এবার আসছি হাইড্রোজেন ক্লোরাইডের সূচনা। দেখো সূচনাটা জানতে গেলে কি জানতে হবে না কোন বিজ্ঞানী প্রথম এটি আবিষ্কার করেছেন সেটাই কিন্তু জানতে হবে। তাহলে বিজ্ঞানী প্রিস্টলি, ঠিক আছে, প্রিস্টলি প্রথম কিন্তু আবিষ্কার করেন, সরি লয়ে দীর্ঘই, তাহলে বিজ্ঞানী প্রিস্টলি প্রথম আবিষ্কার করেন এই এইসিএলটাকে। কোথা থেকে না সামুদ্রিক লবণ থেকে, ঠিক আছে, তাহলে সামুদ্রিক লবণ থেকে প্রথম কিন্তু এটাকে প্রস্তুত করেন বিজ্ঞানী প্রিস্টলি, যার নাম দেন কি, নামটা দেন হচ্ছেন মিউরিয়াটিক অ্যাসিড। মিউরিয়াটিক অ্যাসিড কিন্তু এর প্রথম নাম দেন, ঠিক আছে। এবার দেখো এই এইসিএলটাকে আমরা কী নামে জানি না হাইড্রোজেন ক্লোরাইড নামে কিন্তু জানি। এই এইসিএলটা জলে খুব দ্রাব্য, যখন জলে দ্রবীভূত হয় সেই জলীয় দ্রবণটাই কিন্তু আমরা হাইড্রোজেন ক্লোরাইড, এই সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে কিন্তু আমরা জেনে থাকি। তাহলে জলীয় দ্রবণটার নাম কি বললাম না হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে কিন্তু আমরা জেনে থাকি। আশা করি তোমরা বুঝতে পারলে এইটুকু। এবার দেখো সরি হাইড্রোক্লোরিক এটা কিন্তু ক, ঠিক আছে। এবার দেখো এই এইসিএলটা কি না একটা তীব্র অ্যাসিড, তাহলে এই তীব্র অ্যাসিডের সঙ্গে অন্যান্য যে তীব্র অ্যাসিড আমরা জানি তাদের নামগুলো একটু জেনে নেব। দেখো এই তীব্র এটা হচ্ছে তীব্র অ্যাসিড, ঠিক আছে, অন্যান্য যে তীব্র অ্যাসিডগুলো তার নাম কি না HNO3 যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড নামে পরিচিত, আর একটা কি H2SO4 যেটা কিন্তু সালফিউরিক অ্যাসিড নামে পরিচিত। এই তিনটে অ্যাসিডই কিন্তু বিভিন্ন খনিজ পদার্থ থেকে তৈরি হয় বলে এই তিনটে অ্যাসিডই কিন্তু খনিজ অ্যাসিড নামেও কিন্তু পরিচিত, ঠিক আছে, কি বললাম না খনিজ অ্যাসিড নামেও পরিচিত। কেন, কারণ এই তিনটা অ্যাসিডই বিভিন্ন খনিজ পদার্থ থেকে তৈরি করা হয় বলে। আশা করি তাহলে আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আসছি প্রথম যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটার নাম কি, সেই প্রস্তুতিটার নাম হচ্ছে লে ব্ল্যাঙ্ক পদ্ধতি। কি বললাম না লে ব্ল্যাঙ্ক পদ্ধতি যেটা শিল্পে তৈরি করা হয় এবং আমাদের পরীক্ষাগারেও তৈরি করা হয় সেই পদ্ধতিটা হচ্ছে এই সেলের প্রস্তুতি, ঠিক আছে। অনেক সময় পরে যে এই সেল প্রস্তুতির বিক্রিয়াটার নামটা কি তখন তোমাদের লিখতে হবে লে ব্ল্যাঙ্ক পদ্ধতি। এবার প্রথমেই আসছে যেগুলো সেগুলো হচ্ছে রাসায়নিক দ্রব্যগুলো, অর্থাৎ কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আমরা এই সেলটাকে তৈরি করছি। কী কী না একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যার সংকেত তোমরা সবাই জানো, সাধারণ লবণ মানে যেটা আমরা খাই, ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড যার সংকেতটা হচ্ছে NaCl, তাহলে আমি লিখে দিচ্ছি NaCl। দ্বিতীয় যে দ্রব্যটা লাগছে সেটা কি, গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু আমাদের লাগে, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, আমি সংকেতটা লিখে দিলাম তোমরা কিন্তু বানান করে লিখবে। এবার আসছে বিক্রিয়াটা, বিক্রিয়াটা কী নামে পরিচিত, বিক্রিয়াটা কিন্তু নীতি নামে পরিচিত, ঠিক আছে, তাহলে নীতিটা কি কীভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে আমি একবারে কিন্তু বলে দিচ্ছি। সোডিয়াম ক্লোরাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় বিক্রিয়াটি দুটি ধাপে সংঘটিত হয়। কি বললাম, সোডিয়াম ক্লোরাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিক্রিয়াটি দুটি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপটা কি না, প্রথম ধাপটা হচ্ছে NaCl আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, আমি শুধু সালফিউরিক অ্যাসিডটা লিখব। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি হবে না সোডিয়াম বাই সালফেট কিন্তু তৈরি হয়ে যাবে। কেন বাই কথাটা বললাম, কারণ এখানে হাইড্রোজেন আছে বলে, ঠিক আছে, তাহলে কি বললাম সোডিয়াম বাইসালফেট তৈরি হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু এই সেলটা তৈরি হয়ে যাবে।
যেই এই সেলটা কিন্তু গ্যাসীয় একটা পদার্থ, ঠিক আছে? অর্থাৎ যদি আমি বলি যে হাইড্রোজেন ক্লোরাইড, সেটাই কিন্তু গ্যাসীয় পদার্থ, কিন্তু এই যে জলীয় দ্রবণটা বললাম সেটা কিন্তু অ্যাসিডিক, ঠিক আছে? তাহলে কোনটা গ্যাসীয় পদার্থ আর কোনটা অ্যাসিডিক তোমরা পার্থক্যটা বুঝতে পারলে। এবার দেখো এর নামটা কিন্তু নিচে আমাদের লিখে দিতে হবে, কি বললাম নামটা, না সোডিয়াম বাই সালফেট, তাহলে সোডিয়াম বাই সালফেট, ঠিক আছে? সোডিয়াম বাই সালফেট কিন্তু এর নামটা আমাদের মনে রাখতে হবে। এবার যে দ্বিতীয় ধাপটা, তার আগে বলে দিই যে প্রথম ধাপটা সংঘটিত হয় সেখানে মিনিমাম তাপমাত্রা রাখা হয় 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রাখা হয়। এবার যে নেক্সট বিক্রিয়াটা ঘটবে, অর্থাৎ আমি বললাম কি দুটো ধাপে বিক্রিয়াটা ঘটছে, প্রথম ধাপটা তোমরা বুঝতে পেরে গেলে, দ্বিতীয় ধাপটা কি, এই যে সোডিয়াম বাইসালফেটটা তৈরি হলো তার সঙ্গে কে বিক্রিয়া করবে, তার সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে এনএসিএল। তাহলে এনএসিএল এর সঙ্গে দ্বিতীয় ধাপে এনএসিএল এর সঙ্গে সোডিয়াম বাইসালফেট বিক্রিয়া করে কি তৈরি করবে, না সোডিয়াম কিন্তু সালফেট তৈরি করবে, এবং তার সঙ্গে কিন্তু এইচসিএল গ্যাস তৈরি করবে। এই বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে, মানে হচ্ছে 5000-এর বেশি, এই সরি 500-র বেশি তাপমাত্রার উপরে যদি বিক্রিয়াটা ঘটানো হয় তবেই কিন্তু এই এইচসিএল গ্যাসটা দ্বিতীয় ধাপে তৈরি হয়ে যায়। তাহলে আর একবার পুরো নীতিটাকে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। কি লিখবে নীতিটা, সোডিয়াম ক্লোরাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে দুটি ধাপে বিক্রিয়াটি সংঘটিত হয়। প্রথম ধাপে সোডিয়াম ক্লোরাইড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডকে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সোডিয়াম বাইসালফেট ও এইচসিএল তৈরি হয়, ঠিক আছে? দ্বিতীয় ধাপে সোডিয়াম বাইসালফেট এবং এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে উত্তপ্ত করলে সোডিয়াম সালফেট এবং এইচসিএল তৈরি হয়। এই এইচসিএলটার জায়গা কিন্তু লিখবে তোমরা হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু নয়। তাহলে এর নামটা আমি নিচে লিখে দিচ্ছি, এর নামটা কি, না সোডিয়াম সালফেট, ঠিক আছে? তাহলে সোডিয়াম সালফেট, আশা করি তোমরা বুঝতে পেরেছ বিক্রিয়াটা। এবার দেখো জেনে নেব যে এর মানে এই যে বিক্রিয়াটা ঘটছে সেই সম্পর্কে কিছু প্রশ্ন আমরা জেনে, প্রথম যে প্রশ্নটা আসছে সেটা কি, না এই বিক্রিয়াটাকে আমি বেশি উষ্ণতায় ঘটাই না কেন, অর্থাৎ বেশি টেম্পারেচারে ঘট আমি যদি দিই তাহলে বিক্রিয়াটা তো আরও তাড়াতাড়ি হবে, কিন্তু বেশি তাপমাত্রা এখানে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না, কারণ এই যে সোডিয়াম সালফেটটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পাত্রতেই থেকে যায়, অর্থাৎ যে পাত্রে এই সেলটা তৈরি করা হচ্ছে সেই পাত্রতে কিন্তু এই সেলটা গ্যাসটা বেরিয়ে যায়, কিন্তু এই সোডিয়াম সালফেটটা পড়ে থাকে। যদি বেশি তাপমাত্রায় আমি বিক্রিয়াটা ঘটাই এই সোডিয়াম সালফেটটা কঠিন হয়ে গিয়ে পাত্রের গায়ে লেগে থাকে, এবং যে পাত্রে তৈরি করা হয় সেটা হচ্ছে কাঁচ পাত্র, তাহলে কি হয়ে যায়, না সোডিয়াম সালফেটটা এতটাই কঠিন হয়ে পাত্রের গায়ে লেগে থাকে যে সেটাকে কিন্তু বের করা কঠিন হয়ে পড়ে। তাহলে তোমাদের কোশ্চেন যদি পরে পরীক্ষায় যে বেশি তাপমাত্রায় এইচসিএল প্রস্তুতি ঘটানো যায় না কেন, তখন তোমরা উত্তরটা কিভাবে লিখবে, না উত্তরটা লিখবে বেশি তাপমাত্রায় বিক্রিয়াটি ঘটালে উৎপন্ন সোডিয়াম সালফেট কঠিন হয়ে পাত্রের গায়ে এমনভাবে লেগে থাকে যে এটিকে বের করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে, সেই কারণে বিক্রিয়াটিকে বেশি উষ্ণতায় ঘটানো হয় না। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার আসছি দু নম্বর কোশ্চেনটা, দু নম্বর কোশ্চেনটা কি, না এই যে এইচসিএল গ্যাসটা তৈরি হলো সেই গ্যাসটাকে আমরা কিভাবে সংগ্রহ করি, না বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। তাহলে সংগ্রহটা যদি তোমাদের কোশ্চেন পড়ে কিভাবে সংগ্রহ করা হয় এইচসিএলটাকে, না বায়ুর ঊর্ধ্ব অপসারণ, ঠিক আছে? তাহলে বায়ুর ঊর্ধ্ব অপসারণ, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা কিন্তু সংগ্রহ করা হয়। কেন করা হয়, না এটা হচ্ছে বায়ুর চেয়ে ভারী, অর্থাৎ বাতাসের চেয়ে ভারী, সেই কারণে কিন্তু বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা একে সংগ্রহ করা হয়, ঠিক আছে? এবার যে তিন নম্বর কোশ্চেনটা আছে সেটা কি, এই যে এইচসিএল গ্যাসটি তৈরি হলো সেটা P2O5 দ্বারা শুষ্ক করা যায় না কেন, কি বললাম, না এই যে এইচসিএল গ্যাসটা তৈরি হলো
সেটি P2O5 দ্বারা শুষ্ক করা যায় না কেন? ঠিক আছে, তাহলে শুষ্ক করা যায় না কেন, কেন করা হয় না? কারণ HCl এর সঙ্গে P2O5 বিক্রিয়া করে কি তৈরি করে নেয়, না হাইপোফসফোরিক অ্যাসিড তৈরি করে, তার সঙ্গে কিন্তু ফসফরাস অক্সিক্লোরাইড কিন্তু তৈরি করে। তাহলে কি বললাম, না HCl যে গ্যাসটা তৈরি হয় সেটি P2O5 দ্বারা শুষ্ক করা যায় না কেন, কেন করা যায় না? কারণ তোমরা কি লিখবে, না HCl ও P2O5 বিক্রিয়া করে ফসফরাস অক্সিক্লোরাইড, যার সংকেত হচ্ছে এইটা, এবং হাইপোফসফোরিক অ্যাসিড তৈরি করে নেয়। সেই কারণেই HCl-কে P2O5 দ্বারা শুষ্ক করা যায় না। আশা করি বুঝতে পেরেছো। এবার নামগুলো আমি নিচে লিখে দিই। এইটার নাম কি বললাম, না হাইপোফসফোরিক অ্যাসিড, তাহলে হাইপোফসফোরিক অ্যাসিড, ঠিক আছে, হাইপোফসফোরিক অ্যাসিড। আর এর নামটা কি বললাম, না ফসফরাস অক্সিক্লোরাইড, আমি নিচে লিখে নিচ্ছি, তোমরা কিন্তু এইখানে লিখে দেবে, ঠিক আছে, ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সি অক্সিক্লোরাইড, ক্লোরাইড, এটা কিন্তু তোমরা অবশ্যই লিখে দেবে, এই দুটো, ঠিক আছে। এবার যে পরের কোশ্চেনটা আসছে সেটা, যে এই যে HCl গ্যাসটা তৈরি হলো সেটাকে আমি NaOH বা পোড়াচুন, যার সংকেত হচ্ছে কি, না CaO, এইগুলো দ্বারা শুষ্ক করা যায় না কেন, কারণ কি, না HCl কি বললাম একটা অ্যাসিড, আর CaO বা NaOH, ঠিক আছে, NaOH, এই দুটোই হচ্ছে ক্ষার, তাহলে এটা হচ্ছে অ্যাসিড আর এইগুলো হচ্ছে ক্ষার, বিক্রিয়া করে লবণ এবং জল তৈরি করে ফেলে, সেই কারণে কিন্তু এইগুলো দ্বারা শুষ্ক করা যায় না। তাহলে একবার তোমাদের আমি লিখে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখো কি বললাম, না HCl যে গ্যাসটা তৈরি হলো সেটা NaOH, যার নামটা কি, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা তোমরা সবাই জানো, আর পোড়াচুন, যার সংকেতটা কি, না CaO, ঠিক আছে, আমি পাশে একটু লিখে দিই CaO, এইগুলো দ্বারা শুষ্ক করা যায় না কেন, কারণ কি, না HCl একটা অ্যাসিড, আর এইগুলো কি, না ক্ষার, আমি নিচে লিখে দিচ্ছি, এইগুলো হচ্ছে ক্ষার আর এইটা কি, এটা হচ্ছে অ্যাসিড, তাহলে বিক্রিয়া করে কি তৈরি করবে, না লবণ এবং জল তৈরি করবে। আমি বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি, HCl এর সঙ্গে NaOH বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ বললাম, যেটা হচ্ছে NaCl প্লাস এবং জল, আর এর নামটা তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আর HCl এর সঙ্গে CaO, এই বিক্রিয়াটা পরের পাতায় দেখাচ্ছি, দেখো কি, না HCl এর সঙ্গে CaO বিক্রিয়া করে কি তৈরি করবে, না ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, যোগ কিন্তু জল, এটা কি, না এটা হচ্ছে লবণ, কি বললাম নামটা, না ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং জল তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছ এই চারটে কোশ্চেন। এবার আসছি পরের কোশ্চেন, HCl প্রস্তুতির ক্ষেত্রে গাঢ় HNO3 বা নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় না কেন, কারণ কি, না এই HNO3 HCl এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, না সামান্য পরিমাণে HCl-কে কিন্তু জারিত করে ক্লোরিনে কিন্তু পরিণত করে, ঠিক আছে, সেই কারণেই কিন্তু HNO3 নেওয়া হয় না। আর একবার ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, দেখো গাঢ় HNO3 HCl প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করা যায় না, কারণ কি, না কিছু পরিমাণ HCl HNO3 দ্বারা জারিত হয়ে, তাহলে জারিত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে, তাহলে যে পরিমাণ HCl আমার পাওয়া দরকার সেই পরিমাণ HCl আমরা পাচ্ছি না, তার থেকে কম পাচ্ছি, সেই কারণে কিন্তু গাঢ় HNO3 ব্যবহার করি না। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছি HCl এর কিন্তু ধর্মগুলো, দেখো ধর্মগুলোর মধ্যে প্রথম ধর্মটা আমরা কী জানবো, না HCl এর কিন্তু ভৌত ধর্মটা আমরা জানবো, তাহলে ভৌত ধর্ম আমি লিখে দিই, তাহলে ভৌত ধর্ম আমি লিখে দিচ্ছি, প্রথম ধর্মটা কি, না প্রথম ধর্মটা হচ্ছে এটি জলে খুব দ্রাব্য, জলে দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, জলে দ্রাব্য। দু নম্বরটা কি, না এটা হচ্ছে একটা বর্ণহীন, বর্ণহীন,
ঠিক আছে, বর্ণহীন গ্যাস। 3 নম্বরটা কি? না, এটা হচ্ছে অম্ল স্বাদযুক্ত। অম্ল স্বাদযুক্ত কারণ অম্ল কেন? না, HCl কি? অ্যাসিড। আর অ্যাসিডের তোমরা স্বাদ জানো অম্ল, সে কারণে এটা কিন্তু অম্ল স্বাদযুক্ত হয়। এছাড়া এর গন্ধটা কীরকম? না, এর গন্ধটা কিন্তু ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। আগে দেখবে যে বাথরুমে যে অ্যাসিড ব্যবহার করা হতো সেগুলো কিন্তু HCl থেকেই তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। 3 নম্বর যেটা আছে সেটা কি? না, বায়ুর চেয়ে ভারী। এটা তোমরা জানো, কারণ যখন আমি সংগ্রহটা পড়ালাম আমি বলে দিলাম, তাহলে বায়ুর থেকে ভারী, ঠিক আছে? তাহলে বায়ুর থেকে এটা ভারী বলে দিলাম। এবার যে 4 নম্বরটা আছে সেটা কি? জলে দ্রাব্য, আমি বলে দিয়েছি। 4 নম্বর যে আসছে সেই পয়েন্টটা কি? না, 4 নম্বর হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা আসছে না, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা কিন্তু আর্দ্র বায়ুতে ধূমায়িত হয়। আর্দ্র কি বললাম? না, আর্দ্র বায়ুতে, আর্দ্র বায়ুতে ধূমায়িত হয়, ঠিক আছে? আর্দ্র বায়ুতে কিন্তু ধূমায়িত হয়। এই ধূমায়িত হওয়ার কারণের জন্যই কি হয় না, জলীয় বাষ্প, যেটা হচ্ছে সংকেত হচ্ছে H2, সেই জলীয় বাষ্পের সঙ্গে HCl বিক্রিয়া করে কি তৈরি করে? না, অ্যাসিডের ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি করে। তোমরা পরীক্ষাগারে যখন দেখবে যে যে কাঁচের পাত্রটার মধ্যে HCl রাখা আছে তার ঠিক মুখটাতে, ঠিক আছে, তার ঠিক মুখটায় তোমরা দেখবে যে চিনি যেরকম হয় দেখতে, ঠিক ছোটো ছোটো রকম দানা দানা লেগে আছে। কেন এটা? না, কারণ HCl আর্দ্র বায়ুতে ধূমায়িত হয় বললাম, সেই HCl জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করেই এই মুখটাতে কিন্তু ছোট ছোট অ্যাসিডের কণা তৈরি করে, সেই জন্যই কিন্তু এই চিনির মতো দানাগুলো দেখতে পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছ ভৌত ধর্মগুলো। এবার আছে রাসায়নিক ধর্মগুলো। রাসায়নিক ধর্ম, দেখো রাসায়নিক ধর্মটা কি? না, রাসায়নিক ধর্মটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা সেটা কি? না, HCl গ্যাস কিন্তু নিজে দাহ্য নয়, অপরকে দহনেও সাহায্য করে না। তাহলে কি বললাম? নিজে দাহ্য নয়, অপরকে দহনে সাহায্য করে না। তাহলে অপরকে দহনে, এটা কিন্তু দহনে হবে, অপরকে দহনে সাহায্য করে না, ঠিক আছে, সাহায্য করে না। 2 নম্বর পয়েন্টটা কি? না, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমি কি বললাম, না HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে কি তৈরি করে? না, অ্যাসিড তৈরি করে, ঠিক আছে? এই অ্যাসিড হওয়ার জন্য কি তৈরি হয়? না, নীল যে লিটমাস আমরা যদি ডোবাই সেটা কিসে পরিণত হয়? না, লালে কিন্তু পরিণত হয়। এটাই হচ্ছে অ্যাসিডের পরিচায়ক, ঠিক আছে? এই HClটা তীব্র অ্যাসিড কেন? দেখো তীব্র অ্যাসিড কারণ হওয়ার জন্য কি? না, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, মানে সব HClটাই দ্রবণে বিয়োজিত হয়ে H+ এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, সেই কারণেই কিন্তু এটা একটা তীব্র অ্যাসিড, ঠিক আছে? এবং জলীয় দ্রবণে যখন বিয়োজিত হয় তোমরা দেখতেই পাচ্ছ একটাই H+ আয়ন তৈরি হচ্ছে। এই H+ আয়নটার অপর নাম কি? না, প্রতিস্থাপক হাইড্রোজেন পরমাণু। তাহলে প্রতিস্থাপক হাইড্রোজেন পরমাণু, সেটা কটা আছে? একটা আছে, সেই কারণেই HClটা কি? না, এক ক্ষারীয় অ্যাসিড। কি বললাম? না, এক ক্ষারীয় অ্যাসিড। যদি দুটো থাকতো তাহলে কিন্তু দু ক্ষারীয় অ্যাসিড হয়ে যেত, যেমন হচ্ছে কি H2SO4। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2 অণু হাইড্রোজেন পরমাণু হচ্ছে, সেই কারণে এটা কিন্তু দু ক্ষারীয় অ্যাসিড হয়ে যাবে, আর এটার নাম কি? এক ক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে? আর একটা একক্ষারীয় অ্যাসিডের নাম কি? সেটা হচ্ছে HNO3, কারণ এখানে দেখা একটাই হাইড্রোজেন পরমাণু আছে। আশা করি বুঝতে পারলে। এবার আসছি 3 নম্বর পয়েন্টটা। দেখো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া। তাহলে আমি লিখে দিই ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে, ঠিক আছে? ধাতুর সঙ্গে বিক্রিয়াটাকে আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা কি?
তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেগুলো কিন্তু হাইড্রোজেনের উপরে আছে। তাহলে কি বললাম, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেসব ধাতু হাইড্রোজেনের উপরে আছে, এরকম কতগুলো ধাতুর নাম কি, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম আছে, জিঙ্ক আছে, এই সরি আয়রন আছে, জিঙ্ক আছে, এগুলো সবই কিন্তু হাইড্রোজেনের উপরে আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে। এইগুলো বিক্রিয়া করে HCLএর সঙ্গে কি তৈরি করবে, না বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন তৈরি করবে। কি বললাম তাহলে, না হাইড্রোজেনের উপরে যেসব ধাতু আছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সেগুলো HCLএর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো বিক্রিয়াটা আমি একটু লিখছি, যেমন ধরো ম্যাগনেসিয়ামের সঙ্গে HCLএর বিক্রিয়া করে কি তৈরি হবে, না ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, MgCl2+ কিন্তু হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এইটাকে, এটা একটা যেহেতু ক্লোরিন আছে সেই কারণে ক্লোরাইড লবণ, আর এটা কিন্তু হাইড্রোজেন। তাহলে কি বললাম, এটা হচ্ছে ক্লোরাইড লবণ, ঠিক আছে, ক্লোরাইড ড, ক্লোরাইড লবণ এবং হাইড্রোজেন, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে বললাম হাইড্রোজেনের উপরে আছে। এবার জানবো হাইড্রোজেনের নিচে যেসব ধাতুগুলো আছে, তার মধ্যে কিছু ধাতুর আমি নাম বলছি। এটা হচ্ছে কি, না হাইড্রোজেনের নিচে, ঠিক আছে, হাইড্রোজেনের নিচে যেসব ধাতুগুলো আছে, যেমন ধরো কপার, সিলভার, এইগুলো এগুলো কিন্তু সাধারণ অবস্থায় HCLএর সঙ্গে কোনো বিক্রিয়া করে না, কিন্তু কিছু কিছু কন্ডিশন আমি যদি প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু HCLএর সঙ্গে বিক্রিয়াটা করবে। এমন একটা কন্ডিশন কি, না অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত কপার, তাহলে কপারটা কি বললাম, না উত্তপ্ত করতে হচ্ছে, তাহলে উত্তপ্ত কপার অক্সিজেনের উপস্থিতিতে HCLএর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, না কপার ক্লোরাইড কিন্তু তৈরি করবে, তার সঙ্গে কিন্তু জল তৈরি করবে, ঠিক আছে। তাহলে কি বললাম, না অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত কপারের সঙ্গে HCLএর বিক্রিয়া কপার ক্লোরাইড এবং জল তৈরি করে, এবং কারণগুলো কখন করে আমি সেটাও কিন্তু বলে দিলাম। এবার আসছি 3 নম্বর পয়েন্টটা, এমন কিছু কিছু ধাতু আছে কোনো অবস্থাতেই কিন্তু HCLএর সঙ্গে বিক্রিয়া করে না, এরকম ধাতু কি, না যেমন ধরো সোনা, প্ল্যাটিনাম, এইগুলো কিন্তু, ঠিক আছে, সোনা, প্ল্যাটিনাম, এগুলো কোনো অবস্থাতেই কিন্তু HCLএর সঙ্গে বিক্রিয়া করে না। এগুলোকে বিক্রিয়া করতে গেলে HCLএর সঙ্গে কি তৈরি করতে হবে, না সেটা কিন্তু অম্লরাজ বলছে, যেটা আমি তোমাদের পরে পড়াবো, ঠিক আছে। অম্লরাজের মধ্যে শুধুমাত্র এরা কিন্তু দ্রবীভূত হয়, আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এরা বিক্রিয়া করে না। ধাতুর বিক্রিয়াটা বুঝতে পারলে, এবার যে পরের কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এটাকে অনেক সময় কি বিক্রিয়া বলে, এটা অনেক সময় কিন্তু শনাক্তকরণ বিক্রিয়া কিন্তু বলে। তাহলে কি বললাম, না শনাক্তকরণ বিক্রিয়া হিসাবেও পরিচিত। আর একটা কী হিসাবে পরিচিত, না দুটি গ্যাস, তাহলে দুটি গ্যাস, ঠিক আছে, দুটি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন, কঠিনের সংকেত রাখি, না সেটা হচ্ছে সলিড, তাহলে এস আমি লিখে দিলাম। তাহলে দুটি গ্যাস বিক্রিয়া করে একটি সলিডে পরিণত হচ্ছে, সেটারও কিন্তু বিক্রিয়া অনেক সময় লিখতে দেয়। তাহলে কি বললাম, না অ্যামোনিয়া একটা গ্যাস, তার সঙ্গে HCL, সেটাও তোমরা জানো যে গ্যাস, এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করছে, NH4Cl কিন্তু তৈরি করে যাচ্ছে, এটা কিন্তু কঠিন যৌগ। আর এইগুলো তোমরা জানো যে গ্যাসীয় যৌগ, আমি গ্যাস লিখে দিলাম। তাহলে দুটি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন যৌগ তৈরি করছে, এমন একটা বিক্রিয়ার উদাহরণ কিন্তু এটা, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। এবার আসছে শনাক্তকরণ, এই বিক্রিয়াটাকে আমি শনাক্তকরণ হিসেবে কীভাবে মানে ব্যবহার করব। দেখো এই অ্যামোনিয়াটা আমরা গ্যাস হিসেবে পেয়ে থাকি, আর জলীয় দ্রবণ হিসাবে আমরা একে কীভাবে পেয়ে থাকি, না সেটা হচ্ছে NH4OH, এই সরি NH4OH, ঠিক আছে। কীভাবে তৈরি হচ্ছে, না অ্যামোনিয়া জলে খুব দ্রাব্য, সেটা জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু এই NH4OH দ্রবণটা তৈরি করা হয়, আর এই দ্রবণটা একটা কাঁচের পাত্রের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে একটা কাঁচ দণ্ড এবং একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে কিছুটা পরিমাণে আমি HCL গ্যাস নিলাম, সরি HCL অ্যাসিড নিলাম, ঠিক আছে। এবং একটা কাঁচ দণ্ড আমি যদি এই NH4OH যে এটাতে রাখা হয়েছে পাত্রটাতে, সেটা ডুবিয়ে
কিছুটা এনএইচ ফ্লোরাইড যেটা কাঁচদণ্ডটার চারপাশে লেগে আছে সেইটা আমি যদি এই সেল রাখা আছে যে পাত্রটাতে তার মুখের সামনে আমি ধরি, দেখব কি না সাদা ধোঁয়া কিন্তু ধুমায়িত হচ্ছে। এই সাদা ধোঁয়াটা কেন তৈরি হচ্ছে না, এনএইচ ফোর সিএল তৈরি হওয়ার জন্য। ঠিক আছে, এর নামটা কি? এর নামটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি নিচে কিন্তু লিখে দিচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি কিন্তু লিখে দিলাম। তাহলে বুঝতে পারলে যে কীভাবে এই বিক্রিয়াটাকে শনাক্তকরণ এবং দুটি গ্যাস থেকে একটি সলিড বা কঠিনে পরিণত হচ্ছে সেই বিক্রিয়াটার উদাহরণ হিসাবে। এবার আসছে চার নাম্বার বিক্রিয়াটা। চার নাম্বার বিক্রিয়াটা কি? না, জারক পদার্থের সঙ্গে বিক্রিয়া। কয়েকটা জারক পদার্থ আমি লিখে দিচ্ছি এবং এই বিক্রিয়াগুলোকে কি বিক্রিয়া বলা হয় সেটাও আমি লিখে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম আমি কি বললাম, না জারক পদার্থের সঙ্গে বিক্রিয়া। তাহলে জারক পদার্থের কয়েকটা উদাহরণ কি? না MnO2, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এবং আরেকটার নাম কি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আরেকটার নাম কি না K2Cr2O7। এই তিনটেই হচ্ছে আমাদের জারক পদার্থের সচরাচর উদাহরণ। ঠিক আছে, নর্মালি এগুলো আমরা ব্যবহার করে থাকি। আর এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কী বিক্রিয়া বলবো? সেগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া হিসাবে আমি বলি। এর আগেও আমি একটা কিন্তু এরকম উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে, যখন তোমাদের H2S পড়িয়েছিলাম। তাহলে কি না, HCl গ্যাস, ঠিক আছে, এই HCl গ্যাস যখন MnO2 একটা জারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করছে, তার মানে কি হবে না, HCl গ্যাসটা বিজারিত করবে। ঠিক আছে, কাকে বিজারিত করবে? না MnO2কে বিজারিত করবে। তাহলে MnO2কে বিজারিত করে কি তৈরি করবে? না MnO2কে বিজারিত করে কিন্তু MnCl2, সরি বানানটা এই সংকেতটা একটু ঠিকভাবে লিখে দিচ্ছি, MnCl2। ঠিক আছে, আর কি তৈরি করবে? নিজে জারিত হয়, আর নিজে জারিত হয়ে কি তৈরি করবে? না ক্লোরিন কিন্তু গ্যাস তৈরি করবে। গ্যাসের চিহ্নটা দিয়ে দিলাম, আর কি তৈরি হবে? না জল তৈরি হয়ে যাবে। তাহলে নিজে কিন্তু জারিত হয়, অপরকে বিজারিত করে, সেটাই হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, তাহলে বিক্রিয়াটাকে কিভাবে লিখতে হবে? হাইড্রোজেন ক্লোরাইড এবং জারক পদার্থ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে HCl নিজে জারিত হয়ে ক্লোরিন তৈরি করে এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে বিজারিত করে Mn2+ লবণে পরিণত করবে। কি বললাম? না Mn2+ লবণে পরিণত করবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা কিন্তু নিচে লিখে দেবে। এবার আসছি পরের বিক্রিয়াটা, এবং এর সঙ্গে আমি আর একটা বিক্রিয়ার উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা যেটা মানে ইচ্ছা সেটা লিখবে, বা যেটা তোমাদের ধরো পরীক্ষায় পড়লে যে এইটাই স্পেসিফিকভাবে লিখতে হবে, তখন তোমরা কিন্তু এটা লিখবে। তাহলে এই সেলের সঙ্গে আর একটা কার বিক্রিয়া লেখাচ্ছি আমি, KMnO4-এর বিক্রিয়া। তাহলে KMnO4 বিক্রিয়া করে কি তৈরি করবে? না KCl তৈরি করবে, তার সঙ্গে কি তৈরি করবে? MnCl2 তৈরি করবে, আর নিচে জারিত হয়ে ক্লোরিন তৈরি করবে, তার সঙ্গে কিন্তু জল তৈরি করবে। এর নামটা কি? না পটাশিয়াম ক্লোরাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে পটাশিয়াম ক্লোরাইড, আর এর নামটা তো আমি আগেই লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে কীভাবে লিখবো আমি সেটাও বলে দিয়েছি। এবার আসছি পরের কোশ্চেনটা, যেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়াটা কি? না অধঃক্ষেপ তৈরি করবে, কার কার সঙ্গে বিক্রিয়া করে? না সিলভার নাইট্রেট, লেড নাইট্রেট, PbNO3 কোল্টো, এদের সঙ্গে বিক্রিয়া করে এই সেলটা কিন্তু কী তৈরি করবে? না অধঃক্ষেপ তৈরি করবে। কীরকম? না ঠিক সাদা দইয়ের মতো অধঃক্ষেপটা তৈরি করবে। তাহলে বিক্রিয়াটা আমি দেখে নিই, এটা কিন্তু অনেক সময় শনাক্তকরণ বিক্রিয়া হিসেবেও পরিচিত। ঠিক আছে, মানে আমি তোমাদের আর একটা শনাক্তকরণ বিক্রিয়া পড়ালাম, এটা অনেক সময় কিন্তু কাজ করে না। মানে তোমাদের ধরো যে NH4OH আছে, সেটা ধরো অনেক দিন ধরে পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা অতটা কাজ করে না, কিন্তু এইটা মানে সঠিক কাজ করে। এইটাই কিন্তু পরীক্ষাগারে বেশি ব্যবহার করা হয় শনাক্তকরণ হিসাবে। ঠিক আছে, তাহলে শনাক্তকরণ বিক্রিয়া কি? তাহলে সিলভার নাইট্রেট, এর নামটা কি? না সিলভার নাইট্রেট। ঠিক আছে, তাহলে সিলভার নাইট্রেটের সঙ্গে
হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে কি তৈরি হয়, না AgCl যার সংকেতটা হচ্ছে এইটা, বা সিলভার ক্লোরাইড, ঠিক আছে। এটা অধক্ষেপ কিরকম কালারের, না সাদা দইয়ের মতো অধক্ষেপ, তোমরা সাদা লিখে দেবে। আর কি তৈরি হয় তার সঙ্গে, না HNO3 তৈরি হয়। এই যে অধক্ষেপটা তৈরি হলো, সেই অধক্ষেপটার সঙ্গে আমি যদি HNO3 যোগ করি, মানে নাইট্রিক অ্যাসিড আমি যদি যোগ করি, তাহলে কিন্তু এই অধক্ষেপটা অধক্ষেপই থাকবে। কিন্তু এই অধক্ষেপটার সঙ্গে আমি যদি অতিরিক্ত অতিরিক্ত কি যোগ করি, না অতিরিক্ত যদি NH4OH আমি যোগ করি, তাহলে কিন্তু নর্মাল একটা দ্রবণে পরিণত হবে। তাহলে কি বললাম, না নর্মাল দ্রবণে পরিণত হবে, ঠিক আছে, নর্মাল দ্রবণে কিন্তু পরিণত হবে, ঠিক আছে। তাহলে এবার দেখে নেব কিভাবে এটাকে আমি শনাক্তকরণ হিসাবে ব্যবহার করছি। দেখো, একটা পাত্রে আমি কিন্তু সিলভার নাইট্রেট নিলাম, তাহলে এই পাত্রটা আমি, এই সরি, সিলভার নাইট্রেট আমি কিন্তু নিলাম, আর একটা পাত্রে আমি নিলাম HCl অ্যাসিড, ঠিক আছে। এবার যে পাত্রটা AgNO3 আছে, সেইটাতে আমি যদি HCl যদি অল্প অল্প করে ঢালি, তাহলে দেখব কি, না সাদা দইয়ের মতো অধক্ষেপটা তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, না AgCl তৈরি হচ্ছে বলে। এর নামটা কি, এর নামটা কিন্তু সিলভার ক্লোরাইড, ঠিক আছে, সিলভার ক্লোরাইড। আমি আগের পাতায় লিখে দিয়েছি সম্ভবত, তাহলে সিলভার ক্লোরাইড তৈরি হচ্ছে। তাহলে এই সিলভার ক্লোরাইডটা কালারটা কীরকম, সাদা একদম দইয়ের মতো থকথকে অধক্ষেপ, ঠিক আছে। এই অধক্ষেপটা HNO3 আমি যদি যোগ করি, মানে নাইট্রিক অ্যাসিড আমি যদি যোগ করি অল্প পরিমাণে, সেটা কিন্তু যেরকম অধক্ষেপ আছে সেরকমই থেকে যাবে। কিন্তু যদি আমি, মানে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু যদি আমি অতিরিক্ত, কিন্তু যদি আমি অতিরিক্ত NH4OH আমি যদি যোগ করি, তাহলে কি হয়ে যাবে বললাম, না এই যে অধক্ষেপটা তৈরি হলো সেটা হয়ে যাবে দ্রবীভূত। তাহলে যে অধক্ষেপটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দ্রবীভূত আমার হয়ে যাচ্ছে। এবং দ্রবীভূত হওয়ার জন্য কি যৌগটা তৈরি হচ্ছে, না AgNH3 2 R3 Cl। তাহলে এই যৌগটা তৈরি হওয়ার জন্য কিন্তু এটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি কিন্তু বিক্রিয়াটা লিখে দিচ্ছি। দেখো, আমি আগের বিক্রিয়াটা কিন্তু লিখে দিয়েছি, আমি শুধু পরের বিক্রিয়াটা লেখাচ্ছি। তাহলে কি বললাম, AgCl তার সঙ্গে কার বিক্রিয়া তৈরি হচ্ছে, না NH4OH, যেটার নামটা কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করছে, এই যৌগটা তৈরি হচ্ছে। তাহলে AgNH3 2 Cl তৈরি হচ্ছে, তার সঙ্গে কিন্তু জল তৈরি হচ্ছে। আশা করি বিক্রিয়াটা তোমরা লিখতে পারবে এবং বুঝতেও পেরেছো। তাহলে উপরের এই বিক্রিয়াটা দ্বারাই, মানে শুধুমাত্র AgCl এই লেড নাইট্রেট এইগুলোর সঙ্গেই বিক্রিয়াটা, সেটা কিন্তু যেটা HNO3 এবং H2SO4 যদি আমি তিনটে পাত্রে রাখি, সেটা থেকে আলাদা করা যায়। অর্থাৎ কীরকম বললাম, না ধরো একটাতে HCl আছে, আর একটা পাত্রে HNO3 আছে, আর একটা পাত্রে H2SO4 আছে। এই তিনটে অ্যাসিডেই, মানে এই তিনটে পাত্রেই আমি যদি, এইটাতে আমি যদি সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে এই বিক্রিয়াগুলো তৈরি হবে। এইটাতে যদি আমি সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে কোনো অধক্ষেপ পড়বে না, নর্মাল থাকবে। আর এইটাতেও যদি আমি সিলভার নাইট্রেট যোগ করি, তাহলেও কোনো অধক্ষেপ পড়বে না। তাহলে এখান থেকে কিন্তু এই তিনটে অ্যাসিড পার্থক্য করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে, যে এমন কোন বিক্রিয়া দ্বারা বোঝা যায় যে একটি পাত্রে, তিনটি পাত্রের মধ্যে একটিতে HCl আছে, তখন তোমাদের কিন্তু সিলভার নাইট্রেটের বিক্রিয়াটাই লিখতে হবে। এবার আসি পরের কোশ্চেনটা। দেখো, পরের কোশ্চেনটা কি, না সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার। তাহলে ব্যবহারটা এবার আলোচনা করছি। প্রথম ব্যবহারটা কি, না প্রথম ব্যবহার হচ্ছে অ্যামোনিয়ার শনাক্তকরণে। তাহলে অ্যামোনিয়ার শনাক্তকরণে আমি ডিটেকশন লিখছি, ঠিক আছে, অ্যামোনিয়ার ডিটেকশন।
অ্যামোনিয়া শনাক্তকরণে, দ্বিতীয়টা কি না অম্লরাজ প্রস্তুত করতে, আমি তোমাদের বললাম যে সোনা প্লাটিনাম এগুলোকে দ্রবীভূত করতে, তাহলে অম্লরাজ তৈরি করতে, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে, ইংরাজিতে তৈরি করতে, তাহলে অম্লরাজ তৈরি করতে। তিন নাম্বারটা কি, চর্ম শিল্পে ব্যবহার করা হয় এটাকে, এই সেলটা চর্ম শিল্পে ব্যবহার করা হয়। এছাড়া আর কি তৈরি করতে, না স্টার্চ থেকে গ্লুকোজ তৈরি করতে, স্টার্চ থেকে গ্লুকোজ, স্টার্চ থেকে গ্লুকোজ তৈরিতে ব্যবহার করা হয়, স্টার্চ থেকে গ্লুকোজ। পাঁচ নাম্বারটা কি, না লোহার উপর টিনের প্রলেপ দিতেও কিন্তু ব্যবহার করা হয়, তাহলে লোহার উপর টিনের প্রলেপ, ঠিক আছে, টিনের প্রলেপ দিতে, লোহার ওপর টিনের প্রলেপ দিতেও ব্যবহার করা হয়, বেশি পরে কিন্তু এইটা। আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটার মধ্যে কোনো জায়গা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো।